সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা তো সবাই জানো যে আমার 26 ফেব্রুয়ারি অ্যানিভার্সারি গেছিলো। তো তোমাদেরকে দেখানো হয়নি যে আমার হাজবেন্ড আমাকে কি গিফট দিয়েছে। মানে এটা বলতে পারো আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, আর মোস্ট অ্যাওয়েটেড গিফট বলতে পারো। তো সেটা কি দেখার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। আমি জাস্ট এই ফিরলাম, অ্যাকচুয়ালি আমি গেছিলাম গিফটটা কিনতে, তো এক্ষুনি আসলাম বাড়িতে। আর ফ্রেশ ট্রেশ হয়ে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক গিফটটা। তো আমি দোকান থেকেই শ্যুট করে এনেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমার বর কি গিফট দিয়েছে। ও হ্যাঁ, আর একটা কথা, বর গিফট দিয়েছে, বাট বরের সাথে আমার ননদও দিয়েছে। মানে আমার ননদ আর বর দুজনে মিলে আমাকে গিফটটা দিয়েছে। আর এরপরেই ব্লগটা কন্টিনিউ থাকবে, কারণ তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমার এক জায়গায় যাবো আমরা সবাই মিলে। তো সে এই ব্লগটা থেকেই আমি সেটা কন্টিনিউ করে দেবো, তোমাদেরকে এক গিফটটা দেখাবো, তারপরে আমার ঘুরতে যাওয়ার ব্লগটা স্টার্ট করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। সো এই যে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি একেবারে শোরুমে। তো এটা হচ্ছে একটা মোবাইল। হ্যাঁ, মানে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ভাবলাম ব্লগিংয়ের জন্য একটা ভালো মোবাইল কিনবো। তো এর থেকে বেস্ট আর কিছু ছিল না আমার বাজেটের মধ্যে। ভিভো V20 Pro 5G মোবাইল, তোমরা সব দেখতেই পাচ্ছ আনবক্সিং। তো এটাই আমি কিনেছি, আর এটাই আমার অ্যানিভার্সারি গিফট ছিল আমার ননদ আর আমার বরের তরফ থেকে। অ্যাকচুয়ালি আমার পুরনো মোবাইলটা খারাপ হয়ে গেছে বলা যায় না, আসলে ফটো আর ভিডিওটা ভালো উঠছিল না। সেই জন্য আমি ভাবলাম যে ব্লগিংয়ের জন্য ক্যামেরা না কিনে একটা মোবাইল কিনে নিই, তাতে আমার দুটো পারপাসই সলভ হয়ে যাবে। তো সেই জন্য আমার এই মোবাইলটা কেনা। তো তোমাদের কেমন লাগলো গিফটটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। হাই গাই, হাই গাই। তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ আমি একটা অন্যরকম সাজে রয়েছি। তো আজকে একটা জায়গায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, তবে একটু আস্তে আস্তে। তবে তোমাদের দেখিয়ে দিই আমাদের প্যাকিং কমপ্লিট। এই যে এটা হচ্ছে আমাদের লাগেজ, এই একটা ট্রলি হয়েছে, এই ব্যাগটা, এই ব্যাগটা, আর আরও দুটো লাগেজ হয়েছে, আরও দুটো লাগেজ হয়েছে, সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি 5টা লাগেজ, একটা খাওয়ার ব্যাগ রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ওটার মধ্যে সব খাবার দাবার নিয়ে নেওয়া হয়েছে। আর আমরা কেকে যাচ্ছি, আমরা যাচ্ছি টোটাল 6 জন। আমাদের বাড়ি থেকে যাচ্ছি আমি, আমার হাজবেন্ড সোনাই, আর মন্টি মানে আমার ননদ, আমরা 4 জন। আর আমার বাপের বাড়ি থেকে যাচ্ছে আমার বাবা আর আমার বোন। তো এই 6 জন মিলে আমরা যাচ্ছি একটা জায়গা, আর কোথায় যাচ্ছি সেটা একদম সারপ্রাইজ, তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো চলো যাওয়া যাক তাহলে, আমরাও যাচ্ছি, তোমরা আমাদের সাথে চলো, তোমাদেরকেও নিয়ে যাবো সেই জায়গাটায়। তো স্টে টিউন্ড। সো এই যে আমরা এখন স্টেশনে সবাই মিলে এসে একসাথে হয়েছি, ওরা একটু লজ্জা পায়। ধরো দেখো এই যে বোন এসছে, আর এই যে আমাদের সব লাগে, তোমাদের বলেছিলাম এই যে মন্টি, আর আমাকে তো দেখতেই পাচ্ছ। তো এখন গাড়ি চলে আসবে, ট্রেন আসবে, তো এখন বেশি কথা বলতে পারছি না, আবার শিয়ালদাতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, এই যে আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, শিয়ালদা স্টেশন। আর এই যে আমাদের ট্রেন, তোমরা দেখতেই পাচ্ছ দার্জিলিং মেল, এই যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, লজ্জা পাই কিছু মনে করো না। তো ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। সো গাইস, এই যে আমরা এখন ট্রেনে ওঠার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। আমরা প্রায় 2 ঘন্টা আগে চলে এসেছিলাম, বাট ট্রেনটা একটু আগে এসছে, সেই জন্য আমরা একদম ওই মাথায় ছিলাম, ওই মাথা থেকে এখন এই মাথায় যাচ্ছি। আমাদের ট্রেনের সিটটা একটু দূরেই পড়েছে, দেখতেই পাচ্ছ সামনে বাবা যাচ্ছে আমাদের। এই আমার হাজবেন্ড, আর ওই যে পেছনে ওরা আসছে। সো গাইজ, এখন আমরা ট্রেনে উঠে পড়ছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই বসে রয়েছি। ওই যে
তো ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। হাই গাইস, আমরা এখন সব উঠে এই লাগেজ টাগেজগুলো ঠিকঠাক করলাম আর এখন বসে রয়েছি। सो फ्रेंड्स ये देखते ही पाच ट्रेन छेड़े दिए छे, तो आम्रा एकोन चले जाच्छी आमादेर डेस्टिनेशनेर दिके। सो बाय बाय कोलकाता। सोनाई एकोन खाच्छे, ए जे आमादेर मेनूते आछे रुमाली रुटी आर चिकेन कषा, देखते ही पाच तोमरा। আর আছে শশা, শশাটা একটু পরে দেখাচ্ছি। এই তো খাচ্ছিল, শশাটা দেখিয়ে দাও। এই যে শশা, রুমালি রুটি আর চিকেন কষা, কেমন হয়েছে টেস্টটা? আজকে আমাদের রাতের মেনু, এটা হচ্ছে রুমালি রুটি, শশা আর চিকেন কষা। তো আমরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা। আর হয়তো এখন বেশি কথা বলতে পারবো না, কারণ ট্রেনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। কাল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশভাবে আবার কথা হবে। পাইল কি খাচ্ছো তুমি? কি খাচ্ছো? রুটি আর চিকেন কষা। এই যে আমার বোন। সো ফ্রেন্ডস, আমাদের রাতের খাওয়া কমপ্লিট। আমরা এখন যে স্টেশনে এসে থেমেছি সেটা হচ্ছে বর্ধমান। আমরা বর্ধমান অবধি পৌঁছে গেলাম, প্রায় অনেকটা সময় পরেই আমরা বর্ধমানে পৌঁছেছি। আর এখন দেখো অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য স্টেশনে কোনো লোকজন নেই সেরকম। তো বর্ধমান স্টেশন ছেড়ে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে এখন ঢুকছি বোলপুর শান্তিনিকেতন, তোমরা দেখতেই পেলে। তো বর্ধমানের অনেকটা পরেই ছিল বোলপুর, তো আমরা যেহেতু ভিডিও মাধ্যমে দেখাচ্ছি তো সেই জন্য তোমাদের পরপর দেখিয়ে দিলাম। আর এই যে এখন দেখো ভোর হয়ে গেছে, ভোরের স্নিগ্ধ পরিবেশ দেখতে খুবই ভালো লাগছে। তো যাই হোক, এখন আর কথা বলছি না, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমি একবারে তোমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে কথা বলছি, তো দেখতে থাকো। আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি একটু ব্রেকফাস্ট করে, তারপরে আমরা আমাদের যেখানে যাওয়ার ওখানে যাব। আর কোথায় যাব তোমাদের তো দেখাবোই অবশ্যই। এখন বাজে হচ্ছে 8:34, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ এখন 8:35 হয়ে গেছে। এই যে সোনাই আছে, একটা সোনাই আমরা আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। স্লাইডিং এ লাগেজ নিয়ে নামতে নামতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। জলপাইগুড়ি সেই বিখ্যাত টয় ট্রেন স্ট্যাচুটা দেখতেই পাচ্ছ তোমরা, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট হচ্ছে অনেকেই, আমরাও দাঁড়িয়ে রয়েছি এখানে। এখন দেখো কত লোক নেমেছে, প্রচুর। সো গাইস, নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে তোমরা এখান থেকেই তোমাদের সব জায়গায় যেতে হবে, এখানেই গাড়ি পাওয়া যায়।
তোমরা একটু দরদাম করে গাড়িগুলোকে ঠিক করতে হবে, কারণ এখানে যে যেরকম পারে দাম চায়, সেটা তোমাদেরকে বুঝে তারপরে তোমাদেরকে ঠিক করতে হবে যে কোন গাড়িতে তোমরা যাচ্ছ। তো সেই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার হাজবেন্ড গেছে গাড়ি ঠিক করতে, তারপরে আমরা যাব। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের তখনই বলবো। সো গাইস, আমরা এখন খেতে এসেছি, আমি একটু ব্রেকফাস্ট করবো, এই সবাই বসে এখানে বোন আর আমি, এই যে বাকিটা সব বসে আছে, মন্টি, সোনাই, বাবা, এই আমার বোন, এই যে বোন। চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আর কোন হোটেলে আমরা খেতে এসেছি সেটাও তোমাদেরকে শেয়ার করে দেবো। এই যে আমাদের খাবার চলে এসছে, এটা হচ্ছে কচুরি, এটাও কচুরি, আর এটা হচ্ছে ধোসা। ইয়ে আমারা আজকা ব্রেকফাস্ট হ্যায়। আমরা খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এখন সোনাই খাচ্ছে, দেখো তোমরা পাত পুরো দেখো, মানে ওর থালা পুরো ফাঁকা। ফার্স্ট একটা ধোসা খেয়েছে, তারপরে কচুরি খেয়েছে, তারপরে পরোটা খেয়েছে, আবার একটা ডিম খেয়েছে, বাজে খেয়েই যাচ্ছে, বানাচ্ছে। সো ফ্রেন্ডস, তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা যে হোটেলে খেতে গেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে সেই হোটেল, এটার নাম হচ্ছে কল্পনা হোটেল। এখানে তোমরা ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সব রকমের খাবার পাবে। এটা একদম নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনেই, মানে তোমরা যদি কাউকে জিজ্ঞাসা করো যে কল্পনা হোটেল কোথায়, তো সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দেবে। আর তোমরা তো এখানে অ্যাড্রেস আছে, সেটা দেখেও তোমরা যেতেই পারো। পাশেই রয়েছে গ্রিন ভিউ ট্যুরিজম, তোমরা এটা দেখেও যেতে পারো। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, এর পরের অংশটুকু তোমরা দেখতে পাবে আমার পরের ভিডিওতে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি প্রেস করে দিও, যাতে তোমরা আমার ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।